তো এখানে চলছে ফুল দমে প্রস্তুতি, এই যে চাকরিটা হচ্ছে এখনো হয়নি, আমসত্ব তো কেটে রেখেছি, এখানে পায়েস হচ্ছে, আর একটা যেটা আজকে করব মায়ের ট্রিক্স সেটা হচ্ছে চাকরির মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দুটোকে একটু রোস্ট করে গুঁড়ো করে ওই গুঁড়োটা চাকরির মধ্যে দেবো, তো এটা হচ্ছে আমার মায়ের ট্রিক্স আজকে ইউজ করবো। তো আজকের টাফেস্ট জব হচ্ছে, দেখো দুটো কন্ট্রাস্ট দেখো, এইদিকে হচ্ছে পায়েস এইদিকে হচ্ছে চাটনি, এটা সেটা যদি এটাতে এক বুন্দ যায় তাহলেই হয়ে গেল গল্প, তার মধ্যে যাচ্ছে হচ্ছে লেবু। তো এই মোটামুটি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু মাংসটা ম্যারিনেট করবো, রুমটা ক্লিন করবো, রুমটা পুরো মেস আপ হয়ে আছে, তো চাকর টাকর গুলো চেঞ্জ চেঞ্জ করবো। আর এখন যেটা করছে মাসি হচ্ছে মাছটা বানাচ্ছে, তো চলো একবার দেখি আনি। তো মাসি মাছটা বানানো হলেই বাবাকে বলেছি আজকে, বাবাকে অ্যাকচুয়ালি দুপুর থেকে আসতে বলছিলাম, বাট খুব গরম তাই বাবা আসতে পারবে না, তো ওই জন্য বাবার আর টাকুলের খাবারটা পাঠিয়ে দেবো, বাবা ভাতটা করিয়ে নেবে বলেছে, আর আমি এখান থেকে ডাল তরকারি মাছ সব পাঠিয়ে দেবো।
ভালো না এখন লেগে পড়েছে ননদিনী দাদার জন্মদিনের ডেকোরেশনে আমার টাইম হচ্ছিল না বোন আমার তো ননদিনী এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর সত্যি ভালো লাগছে সিলভারের সাথে এই কালারটা তো যাই হোক এতেও সেম খুব গজর গজর করছিল এইগুলো আর একটু চওড়া হয় জানিস তার মানে তুই ডবল করে লাগিয়ে দিয়েছিস হ্যাঁ রে হ্যাপি বার্থডে দারুণ লাগানো হয়েছে এক্স্যাক্ট লাগানো হয়েছে এক্স্যাক্ট বাই দ্য ওয়ে কেকটা গলে যাবে আমার মনে হচ্ছে যেটা তো যাই হোক আমি এখন রেডি কেকটা সামনে আমি এটাও রাখবো ভালো হয়ে গেছে সলিড আইডিয়া তো আমি রেডি হয়ে গেছি এখন প্রচন্ড গরম লাগছে পুরো একবারে বস্তা পরে নিয়েছি মনে হচ্ছে কিন্তু না 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 চুল বাঁধবো আমি এখনো চুলটা বাঁধা হয়নি তো যাই হোক মেয়েটাকে এখন রেডি করব মাংসটা এই জাস্ট নামালাম জানি না কিরকম হয়েছে ফিঙ্গার ক্রসড আর দুটো ভিডিও বানানো ছিল সেইগুলো বানালাম নিমলি অরিন্দম গেল হচ্ছে দোকানে বিরিয়ানিটা আনতে তো আজকে মেনুতে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর মাটন কষা চাটনি পায়েস আর হচ্ছে তোমার মিষ্টি আগে দিদুদের সঙ্গে আমি একটু আলাপ চাইতা করেছি পরে একদিন দেখা নেই দিদুদের সঙ্গে আমার হ্যাঁ তুমি শুধু বড়ই হয়ে যাচ্ছ এবারে আমাকে ছাড়িয়ে চলে যাবে দেখি 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 কত বড় হয়েছে মাপো মাপো প্রায় তো সমান হয়ে গেছে দেখি হাত দাও কত দূর ঘুরিয়ে বাবারে এইটুকু এতটা হয়ে গেছে হ্যাঁ আরেকটু তাহলে আর কতটা বাকি আছে এবারে চশমা তারপরে চুল বাস আমাকে চুলটাকে এরকম করে রাখতে হবে ফাপিয়ে তোমরা সবাই বলছিলে বাবাকে দেখানোর জন্য এই যে কাকুন তোমারে চলে এসে জি একদম ফিট ফিট ফ্রেশ দাড়ি গোছাও কাটি দিয়ে কেটে নিয়েছে দাড়িটা কাটি দিয়েছে হ্যাঁ এটা ম্যাডামের ডিউটি ছিল সেটা এখন মেয়ে নিয়ে নিয়েছে দায়িত্ব মেয়ে সব ভালো থাকো বাবু লোক রেখে দেবেন একটা জায়গায় দুটো পয়সা জমিয়ে লাভ নেই খরচা করেন খরচা করবেন শুধু মেয়েকে রেখেছিলাম হাতে হাতে জোগাড় দিবি তারপরে রান্নার দিদি আছে এবেলা আবার আরেকজন আছে সে আসবে আর এই রান্নার দিদি দুজন আর কত রাখবো বাস পুরো খরচা করে দিন যা আছে খরচা করে তারপরে যা থাকলো থাকলো না থাকলো আরো ভালো থাকলে ঝামেলা যেমন রাখবে তেমনি থাকবো বাস বাস আপনি আপনার জন্য বাঁচেন এখন আমিও তাই ঠিক করে নিই এখন জেলদা আছে আমি আমার মতন থাকবো কোথাও আর যারা করছে তাদেরকে একদম তো এই এবার এখানে কেক ঠেক কাটাকাটি হবে প্রচন্ড গরম আজকে মারাত্মক লেভেলে এবং ঠিক কর কেকটা কি হয়েছে বিয়ে বাড়ি যাবে মনে হচ্ছে তো ফটো সেশন কিন্তু করতে হবে বসছি কেক কাটার পরে ফটো সেশন করতে হবে আমার স্বামী বলছি কেন আসবে কি তোমার ওই বউটা কি করছে ফোন করছে ও কি ভাগে যাবে ভাগে যাবে
তুই আনন্দ করে করিস, এটাই তো আনন্দ রে। এই যে প্রশংসা করছে কিন্তু শাশুড়ি, হ্যাঁ শাশুড়িরা তো প্রশংসা করছে, আনন্দ করে করি, সবাই আনন্দ রাখিস, এটাই তো আনন্দ আমাদের কাছে। আমাকে বাটিটা দাও, বাটিগুলো দাও, মাংসে মাংস দেবো, বাটিগুলো দাও। তো এই এখানে অনেক রিল ফিল বানানো হলো, একদম বড় ননদ পুরো ছা গে। তো ইনস্টাতে ডেফিনেটলি সুদীপ্তা আন্ডারস্কোর পম্পি আছে, ডেফিনেটলি ইনস্টাটা ফলো করো, বড় ননদের রিলসটা জাস্ট দেখবে, মারাত্মক হয়েছে। তো যাই হোক, এখন এত কিছু করার পর এবার গেছি আলটিমেটলি খেতে। তো টাকুর, রাহুলদা, বাহাদুরদা আর লালটুবাবু এসে গেছে, ওদের চারজনের ব্যাচ, ফার্স্ট ব্যাচ। তো এখানে এসে রয়্যালের বিরিয়ানি, হ্যাঁ আর মাটন নেব। তো চলো দিয়ে দিই। এইখানে এখন বসেছে চাঙ্গু আর মাঙ্গু, উৎপাত। ভালো হয়েছে মাংসা? আরেকটা তো জানি না কথা বলছি। কমজোরি ভাবতা ক্যা? আরে ইসকা ইসকা থালি মে হাম তো নাচেঙ্গে নাচেঙ্গে জরুর নাচেঙ্গে, সমঝে? আমি দেবো একটা আমার মতো। তোর বিয়ে জামি না লেগে যাক ঈশ্বর করে, বিয়েটার জন্য লেগে যায়। আমি একবারে করে যদি চলে আসি দিদি, কোন দিকে আছে বললি? আবার গেছি এসে এখানটা কি একটা করতে গিয়ে দেখছি এখানে এরকম ঘুরে দিকে ঘুরে শেষ। আমি তিরিং করে খাটুটি, ফোন মন কিচ্ছু আনিনি, অনেকক্ষণ ধরে চিৎকার করছে। আমি প্রথমে দাঁড়িয়ে ওকে দেখলাম এরকম ঘুরে, শুয়ে আছে, পুলক তাই শুনেছে। আমি জানি সবাই এসি করে, ফোন নেই, কারণে চিৎকার করছে যে কি করছে, চোর এসে। তারপর চিৎকার হচ্ছে, পুলকটা নেমে যদি ধুরমুর করে ঢোকে, ওপরে এদিকেই মুখ করে শুয়ে আছে। তারপর ওকে বললাম, তুমি ঢুকবে না, তুমি আগে শোনো আমি যেটা বলছি। মেয়েটা বলছে, ডাকছে পুলক।
বাড়িতে ঢুকেছিল সাপ, কেলেঙ্কারি কাণ্ড তোমরা দেখলে তো, যাই হোক তাকে আর মারা হয়নি, তাই দেওয়াই হয়েছে। বাবা তোরা যা তোরা যা শিখে ডাকাচ্ছি সবাই বুঝে যাবে কি করে করে। দেখি দেখাবি না, দেখি কর, ভুলে গেলাম, কর না, ট্রাই তো কর, কর দেখাবি না, ওয়েট, এই যা বেসে গেছে, যা এটা কি হলো, ধরলাম পেনটা পারবো, তুমি ক্যামেরা ধরো, তুমি এরকম করে কি কি করতে হবে, কোথায় থাকবে বুঝতে পারলাম না, এইদিকে চলে, ওরকম চলে আসবে, হ্যাঁ ওরকম চলে আসবে। তো হয়ে গেল, আলটিমেটলি সবকিছু ভালো ভালো মিটে গেল, সবাই চলে গেছে, আমরা খাওয়া দাওয়া করে ছাদে গেছিলাম একটু আড্ডা দিতে, সমস্ত কিছু করে এখন ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে একদম এবার জাস্ট ঘুমালেই হবে। তো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের কঙ্কালীতলাওয়ালা ব্লগ খুব ভালো লেগেছে, তোমরা অনেকে অ্যাপ্রিসিয়েট করেছো, এইভাবে অ্যাপ্রিসিয়েট করতে থাকো, আমরা তোমাদের সবার কমেন্ট পড়ি, মেবি হয়তো ম্যাক্সিমাম টাইম আমরা রিপ্লাই দিয়ে উঠতে পারি না, বাট এটা ভেবো না যে আমরা কমেন্ট পড়ি না, সবার কমেন্ট পড়ি অ্যান্ড সবার ওপিনিয়ন আমাদের কাছে ম্যাটার করে। তো এইভাবেই তোমরা বলতে থাকো কোনটা ভালো হচ্ছে, কোনটা বাজে হচ্ছে, কোনটা কোথায় কোথায় ইম্প্রুভমেন্ট দরকার, তাহলে আমরা আরও মোটিভেট হবো, আরও ভালো ভালো ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। তো চলো দেখতে পা, ছোটি মুরানি ঘুমিয়ে পড়েছে, সেন গেছে এখন স্নানে, তো চলো আজকের মতন এখানেই টাটা। আর যাওয়ার আগে অনেক 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 থ্যাংক ইউ, তোমরা সবাই সেনকে অনেক বিশেষ করেছো, অনেক অনেক আশীর্বাদ করেছো, সো সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। হোপফুলি এই ব্লগটাও তোমাদের ভালো লাগলো, কীরকম লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে ভুলো না, তোমাদের কমেন্টগুলো আমাদের কাছে রিয়েলি ম্যাটার করে, সো কমেন্ট করতে থাকো। সো যাওয়ার আগে যদি ব্লগটাকে এখনো অবধি দেখছো, তার মানে ডেফিনেটলি ব্লগটা তোমাদের ভালো লাগছে, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে অফকোর্স লাইক করতে, কমেন্ট করতে, অ্যান্ড যদি এখনও সাবস্ক্রাইব না হয়ে করে থাকো, সেনসেশন ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো, তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।